ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি স্প্রে করে নিই, পরে আর কি করছি দেখাচ্ছি। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত জানাচ্ছি। দাদা বৌদি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল নিত্যকর্ম সেরে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে সুন্টুর বাবা খেতে আসছে কুক কাটতে, তা চা নিয়ে যাচ্ছি, ডাকছে তা আসছে না, কারণ আমার পরে রেগে গেছে মনে হয়। আমাকে বলছিল যে চলো তুমি আর আমি একসাথে যেয়ে কফি কাটবো, তা আমি বললাম দেখো আমি এই ঘরের কাম করে রান্না বান্না করে এই দৌড়োদৌড়ি করে না পারছি না গো, তুমি দেখো কি করবা, তাই ডাকছি চা খেতে আসছে না, তাই আসছি চা নিয়ে। এইদিকে কি দেখুন, এ আমাকে যেতে যাচ্ছে না, তাই শখ। তা প্লিজ ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। যদি আমাদের এই ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন ব্লগ তো দিতে পারি না, তবুও চেষ্টা করব নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য আপনাদেরকে। আর আমাদের এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। না বাবাকে দাও, যাও যাও ফটাফট নাও, ঠান্ডা হয়ে গেল, যাও নে, চলো আসুন না কাটতে করবো কিন্তু দেখি। আমার কথা শুনছে না, এই না চা, তোমার ঠান্ডা হয়ে গেল, মানে চুলোর থেকে নামাবো সঙ্গে সঙ্গে দেবো, তা আনতে আনতে তো একটুই হবে, হবে না ওই যে খেয়ে নিয়েছে এক ডুকি। আর কত কফি লাগবে তো বুড়ি বাবা, অনেক কাটছো গো, বাবার কাছে শুনেছো কত লাগবে? এই দেখুন কফির পাহাড় হয়ে গেছে এখানে, না ওকে নিয়ে এবার যাই। হ্যালো গাইজ, গুড মর্নিং, আবার একটা হাজির হয়েছে নতুন ব্লগ নিয়ে। বন্ধু বন্ধুরা, আজকে একটা জিনিস আনছে দেখুন, বউর জন্য, বউকে সারপ্রাইজ দেবো, অনেকদিন থেকে বলছে, হাতে ধরে ভিডিও করতে ওনার ভাল লাগে না, তাই হ্যাঁ হাতে মাকে দেবো, তোমার মাকে দেবো, এই শুনছো, শোনো দেখো কি এনেছি, দেখো দেখো কি এনেছে, তোমার কষ্ট হয় ব্লগিং করতে, কষ্ট হয় তো একটা জিনিস এনেছি, দেখো না এই যে এই যে এই যে শিরা কাটো, এই যে জয়েন্ট এখান থেকে কিছু করা যাবে না, আমরা তো অত বড় বড় ব্লগার না, ছোট ছোট জিনিস দিয়ে আমরা কাম চালাই, ছোট জিনিসে আমরা বেশি খুশি হই। এই দেখো আরো রয়েছে, তোমাকে দেবো, এটা আমার কাছে থাক, ওইটা তুমি নাও, তোমার অত বড়টা আমার ছোটটা দাও, দেখো না কি সুন্দর, না না হাতে ধরে ব্লগিং এর জন্য, তিনটে তুমি ব্যান্ড করতে পারবা, এই করতে পারবা, সবকিছু করতে পারবা, এটা আমি না। বন্ধুরা কর্মময় জীবন, তা রোদ্রের জন্য আমি দেখতে পাচ্ছি না, চোখগুলো মিনুমিন হয়ে যাচ্ছে। এখন আমি চলে আসছি স্প্রে করতে আমাকে কুন্দ্রি খাতে, কুন্দ্রি খাত আমাদের প্রায় দেড় একর আছে, এটা বাড়িতেই, বাড়িতে আমরা কুন্দ্রি খাত লাগিয়েছি, প্রায় দেড় একর কুন্দ্রি খাত আছে, আর ফুলকপি গাছ এদিকে রয়েছে। তা কুন্দ্রি খাতে স্প্রে করতে খুবই কষ্ট, কারণ এটা উপরে থাকে মাচা করে দিয়েছি, মাচার উপরে স্প্রে করলে পুরা শরীরে পড়ে, গায়ে পড়ে, চোখে পড়ে, নাকে পড়ে, আর দুবার করে আমি খুব কষ্ট পেয়েছি, কারণ সে ওষুধ নাকে যে সে সারা রাত গায়ে জ্বালা পোড়া, বুক আমার হাড় চোখ হওয়ার মতন লাগছিল। তা তারপর থেকে
তারপরে মেডিসিন খাওয়া লেগেছে তার জন্য। আমি এখন তার জন্য আর সেফটি প্রিকশনের জন্য প্রথমে মাস্ক পরে নেব, আপনারা কিভাবে কি করেন জানাবেন। আর তারপরে আমি হেলমেটটা পরে নি যাতে চোখে না পড়ে, এইভাবে পরে আমি স্প্রে করতে যাই। দেখুন সবাইভাবে গাড়ি চালাচ্ছি কিন্তু গাড়ি না, এটা হলো এটাও এক গাড়ি, এটা গাড়ি। বন্ধুরা দেখেন আপনারা যদি কুন্দরি চাষ করেন কিভাবে স্প্রে করেন সেটা বলবেন। এই দেখেন আমি এখন কুন্দরি খাতের ভেতরে ঢুকছি, পোকা ভীষণ পোকা হয়েছে, সব দিন পোকার উপদ্রব খুবই বেশি। নিচে থেকে দেওয়া লাগে তো তাই চাষ করতে গেলে কত কষ্ট করা লাগে। তা আগে সেফটিটা আপনারা কি করেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর সাবস্ক্রাইব কেউ করেন না, সাবস্ক্রাইব করলে একটু আমরা ইন্সপায়ার হই। তাই আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে বলবেন। ঠিক আছে নেক্সট, আমার স্প্রে করতে করতে প্রায় দেড় দু ঘন্টা সময় লেগে যাবে। দেখেন সারা গায়ে পড়ছে, ফুল হাতা ড্রেস পরতাম ভুলে গেছি আমি। উল্টো ফুলে মারলে হয় যে পিছনে বেঁধে যায়, এইভাবে মারলে হয় কিন্তু জিনিসটা হচ্ছে কি অসুবিধা লাগে। ঠিক আছে বন্ধুরা তাহলে, ঠিক আছে বন্ধুরা তাহলে আমি স্প্রে করে নিই, পরে আর কী কী করছি দেখাচ্ছি। যতটুকু বলবো চাষি আছে তাই চাষ আছে, চাষ আছে তাই দেশ আছে, তাই চাষির নামে একবার হরিদ্বনি বলো, হরিবল হরিবল। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, যেটি কি মাঘ মাসে যে পূর্ণিমাটা করে এটাকে বলে মাঘী পূর্ণিমা। তাই মাঘী পূর্ণিমার দিন আমি উপবাস হয়েছি লক্ষ্মী পুজো দেবতায়। তা আপনারা কে কে উপবাস হয়ে পুজো দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আলপনা দিচ্ছি এখনই, কারণ বিকেল 4:30 বেজে গেছে, আর এখন থেকে আলপনা না দিলে আর দিতে পারবো না আমি। আমাদের ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেলটাকে কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকালে লেপে পুচে রেডি করে রেখেছিলাম, এখন আলপনা দিচ্ছি বিকেল টাইমে। আর পুজোর জন্য লক্ষ্মী পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, চারিপাশে দেখুন লাল মাটি দিয়ে আমি লেপেছি আলপনা দেবো। তাই এখনো আলপনা দেওয়া চলছে, সন্ধ্যা হতে গেল, অনেক সময় লাগে গো। কেমন হয়েছে বলো? এই যে খুব ভালো হয়েছে, খুব সুন্দর, ঠাকুর ঘরে ঢুকে গেছে পুরো, দেখুন। এই যে আমার একটা উলির ঢিপ, এই উলির ঢিপটা হাজারবার ভাঙা হয়েছে তবুও হচ্ছে, তারপরে কে কে বলছে ভাঙা লাগবে না, এগুলো ঠাকুর তাই এইভাবে রেখে দিয়েছে। তাই হয়েছে, থাক আর লাগবে না, সন্ধ্যা হতে গেল। আমার বউ বলছে আলপনাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। আচারি পড়ছে উপবাস থাকে সকল।
দেখো পা পড়ায় না, পার সাইড দিয়ে সাইড দিয়ে যাও। মা লক্ষ্মী খেতে সব ফসল যেন ভালো হয়, সব ইয়ে যায়। দাদা ওইভাবে নমু দেয় না, দণ্ডবত। হ্যাঁ ঠাকুর কো, আমি যেন স্কুলে যাই, বিদ্যা বুদ্ধি হয় আমার জন্য। আমার পুজো দেওয়াটা হয়ে গেছে, এখন থালা বাসন খালি ধোয়ার আছে। আর আজকের মতন এই ব্লগটা এই পর্যন্ত থাকলো, ফিরে ব্লগে দেখা হবে। থেকে নাক মুখ শুকিয়ে বসে আছে বন্ধুরা, খালি ভগবানের কাছে বলছে আমাদের সাবস্ক্রাইব বেড়ে যাক, আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রোথ হয়ে যাক। তা আমিও ভগবানের কাছে সেটা বলেছি, আপনারা আশীর্বাদ করেন আর আপনারা একটু সাপোর্ট করেন, দেখে আশা করি এই ব্লগে কতটা সাবস্ক্রাইবার বাড়ে। তাহলে মনে করো মা লক্ষ্মীর আমাদের পরে দয়া করেছে, আশা করছি এই যে যে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন, আমাদের এইভাবে সাপোর্ট করবেন। আর বিশেষ কিছু বলতে চাই না, ব্লগটা এখানে শেষ করে দিয়েছি, আর দেখা হবে আবার নতুন কিছু দিয়ে, নতুন ব্লগ নিয়ে। নেক্সট টাটা, গুড নাইট, গুড নাইট।